দুস্থ বাচ্চাদের পাশে দাঁড়ালো ভাঙড়ের মেয়ে আরমিনা পারভীন। পড়াশোনার সাথে সমাজসেবা কাজ ভাঙড়ের মেয়েরা করতে পারে সেটা করে দেখিয়েছে ভাঙড়ের কলেজ পড়ুয়া মেয়েরা। এবার স্কুল পড়ুয়া মেয়ে আরমিনা পারভীন করে দেখালো, একদিকে লকডাউন আরেকদিকে বর্ষা, দরিদ্র অসহায় পরিবারের ঘরে বাচ্চাদের কথা ভেবে আরমিনা পারভীন মরিচা গ্রামে খিচুড়ি বিতরণ করলো 300 পরিবারকে। সমাজসেবা কাজ সম্পর্কে নতুন সূর্য সম্পাদিকা আরমিনা বলেন, দুস্থ পরিবারের বাচ্চাদের হাতে আমরা খিচুড়ি অন্ন তুলে দিলাম যাতে এই দুস্থ বাচ্চাগুলো পেট ভরে খেতে পারে। সম্প্রতি কিছুদিন আগে ধামাখালিতে আমরা গিয়েছিলাম প্রাকৃতিক দুর্যোগে যারা সর্বশান্ত হয়ে খোলা আকাশের নিচে ছিলেন তাদের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছিলাম। মাত্র 6 মাস হয়েছে আমাদের এই এনজিও, সহযোগিতা পেলে এই ধরনের সামাজিক কাজ আরও করব। বলছি আপনারা কি উদ্যোগ নিয়ে খিচুড়ি রান্না করে বিলি করছেন? কিছু দুস্থ মানুষদের জন্য, মানে বাচ্চাদের জন্য, আমাদের নতুন সূর্যের তরফ থেকে আজকে দুস্থ বাচ্চাদের জন্য খিচুড়ি বিতরণ করছি। কিসের তরফ থেকে? নতুন সূর্যের তরফ থেকে, এনজিও। কতদিন ধরে এরকম কাজ করছেন? আমরা প্রায় 6 মাস হয়ে গেছে আমাদের এনজিও। শুধু এই এলাকাটা বেছে নিয়েছেন কেন? না, আমরা শুধু এই এলাকাটা না, আমরা সব জায়গাতেই কাজ করি। আমরা আগে তোমার ইয়াসের কারণে আমরা ধামাখালির দিকে 3 বার গেছি, তারপরে আজকে আমার এখানে প্রোগ্রাম আছে। এরকম ভাবে আগামী দিনে আর কতটা আগাতে চাইছেন? আমরা আগামী দিনে আরো বেশি আগাতে চাইছি, যেন আরো ভালোভাবে আমরা কাজটা করতে পারি, আর দূরে যেতে পারি। আজকে কতজনকে খিচুড়ি বিলি করেছেন? 300 জনকে। কি নাম আপনার? আমার নাম আরবিনা পারভীন। আপনি নতুন সূর্যের কি হন? আমি নতুন সূর্যের সেক্রেটারি।